আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে লাড্ডু, নারকেলের লাড্ডু নয়, নারকেলের শোকলার লাড্ডু। তো চলুন দেখে নেওয়া যাক এই শোকলা দিয়ে আমি কীভাবে মজাদার ও সহজভাবে লাড্ডু তৈরি করি। তো তার জন্য প্রথমে আমি সুজি ভেজে নিচ্ছি। সুজিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব, এর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো সুজিটা সুন্দর করে ভেজে আমি নামিয়ে রেখেছি। তো এবার আমি দেখুন চিনি আর পানি দিয়ে শিরা তৈরি করেছি, এবার ঘন করে নিচ্ছি। তো শিরাটা যখন ঘন হবে তখন এর ভিতর নারকেল অ্যাড করব। তো শিরাটা আমি এভাবে জাল দিয়ে এবার আমি চারটা এলাচ ফেটিয়ে এভাবে অ্যাড করলাম, এতে করে কিন্তু ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এই যে এবার নারকেলের শুকলাটা অ্যাড করলাম, এখন আমি চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে। আর ভিউয়ার্স, এই শুকলাটার থেকে কিন্তু আমি অলরেডি দুধটা বের করে অন্য একটা রান্না করেছি, কিন্তু আমি শুকলাটা ফেলে দিইনি, এভাবে কাজে লাগিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ টেস্টি, আপনারা একবার চাইলে তৈরি করে খেয়ে শিওর হতে পারেন যে টেস্টি কতটা। তো আর এই যে ভেজে রাখা সুজিগুলো আমি নারকেলের ভিতর অ্যাড করলাম, আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব, ভেজে নেব সুন্দর করে, এভাবে সময় করে করে নিতে হবে। তো ভিউয়ার্স এভাবে করে নিচ্ছি, আপনারাও এভাবে করবেন। তবে এই লাড্ডু তৈরিতে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না, খেতেও দারুণ মজাদার। কেউ হঠাৎ করে বুঝতেই পারবে না এটা নারকেলের লাড্ডু না নারকেলের শুকলার লাড্ডু। তো অবশ্যই এভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে। এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। তো দেখুন আমি কিন্তু কত সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নেওয়ার পরে আমি একটু সেমাই অ্যাড করে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ মজাদার হবে। এভাবে সেমাইটা তৈরি করলে লাড্ডুর সাথে দারুণ টেস্টি হয়। তো এভাবে আমি তৈরি করছি, একটু সময় নিয়ে এভাবে সুন্দর করে করে নিতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। আর যখন একটু আঠা আঠালো ভাব মনে হবে তখন নামিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন, আর তখনই নামিয়ে নেবেন। তো আমার রান্নাটা রেডি, এখন আমি লাড্ডুগুলোর শেপ দেব। তো তার জন্য গরম গরম এই ডোটা নিতে হবে। এবার আমি হাত দিয়ে লাড্ডু তৈরি করব। দেখুন আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি, আর এই হাতেই আমি এখন লাড্ডু শেপ দেব। তো এই যে খুব গরম, কিন্তু সহ্য করা যাচ্ছে না, আমার হাতটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। তারপরও এই গরম গরম অবস্থায় লাড্ডু শেপ দিতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি গরম গরম থাকতে কিভাবে লাড্ডুটা তৈরি করছি। তো এভাবে করে নেবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া। যারা করেননি তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। প্রিয় ভিউয়ার্স, বৈদ্যুতিক সমস্যা এবং ওয়াইফাই সমস্যা থাকার কারণে আমি কমেন্ট করতে একটু
দেরি করছি, তো তার জন্য আপনারা কেউ চিন্তিত হবেন না। আমি দেরি হলেও 6 ঘন্টা পর হলেও আপনাদের হোমে গিয়ে কমেন্ট করে দিব। লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও ইয়ামি হয়েছে, খেতেও দারুণ মজাদার। ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি যে দেখুন দেখিয়ে দিচ্ছি লাড্ডুগুলো কেমন হয়েছে। এখন কিন্তু ঠান্ডা হওয়ার পরে পুরো শক্ত হয়ে গেছে লাড্ডুগুলো, খেতে দারুণ টেস্টি। ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু দুধ বের করার পরে ছোকলাটা ফেলে দিই, তো এখন থেকে আর আমরা ফেলে দিব না। এভাবে তৈরি করে লাড্ডু খেয়ে নিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।